দেখি পাটা ভালোই লেগেছে, কিছু তো আনাও হলো না। না তেমন কিছু হয়নি। ও ঠিক আছে, তাও বেশি হাঁটা চলা করো না, ভালোই বৃষ্টি নেমেছে। আচ্ছা অনিল, তোর তাসটা এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ এনেছি এনেছি। তোরা বস অরিন্দম, তাসটা এনে ভালোই করেছ। এলো আচ্ছা বর্দা, উত্তর দিকের বড় ব্যাপারটা কি? জানি না তোমাদের বললে বিশ্বাস করবে কিনা, এ বাড়িতে আসার পর থেকে অনেক কিছুই অস্বাভাবিক জিনিস দেখা যাচ্ছে। ঠিক বলেছো বর্দা, আমিও মোবাইলে ভিডিও রেকর্ড করার সময় কি একটা দেখলাম যেন। এখানকার ঘটনা সবই অস্বাভাবিক। কি অস্বাভাবিক? আমার তো কেয়ারটেকারটাকে ছাড়া কিছুই অস্বাভাবিক না। কেমন জানো মালটা? কেয়ারটেকার ঠিকই আছে, কিন্তু এই বাড়ির সম্পর্কে তোমাদের ধারণা ভুল। কিরকম ধারণা? বিশ্বাস হচ্ছে না তো অরিন্দম। তাহলে বলিস, মাঝে নাকি পত্রপত্রিকায় এই বাড়ির অতীত ও বর্তমান নিয়ে কিছু ঘটনা উঠে আসে। যে উত্তর দিকের ঘরে কেয়ারটেকার যেতে বারণ করেছিল সেটাতেই ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। এই বাড়িটায় থাকতো এক বিবাহিত দম্পতি। বিয়ের অনেক বছর পরেও তাদের কোনো সন্তান না হওয়ায় স্ত্রীলোকটি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। দিন দিন স্ত্রীলোকটির মানসিক অবস্থার অবনতি হওয়ায় তার স্বামী অতিষ্ঠ হয়ে ওঠে। নিজেকে সামলাতে না পেরে বাধ্য হয়ে স্ত্রীকে একটা ঘরে বন্দি করে রাখে। হঠাৎ এক রাতে স্ত্রীর পাগলামি বীভৎস রূপ নেওয়ায় তার স্বামী ক্রোধে ভুলবশত তাকে খুন করে। স্ত্রীর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় আর তাদের দাম্পত্য কলহের মাঝে স্বামী জানতেই পারেনি যে তার বউয়ের মৃত্যুর সময় পেটে ছিল তাদের অজন্ম সন্তান। এসব শুনে অনিরুদ্ধর মুখটা দেখার মতো হয়েছিল। বর্দার কথা শুনে যা বুঝলাম, এরপর থেকে এই বাড়িতে নাকি আর কেউ বাস করার সাহস পায়নি। বহুকাল খালি পড়েছিল, তারপর আমাদের মতন আগ্রহী লোকেদের আসে যাওয়া শুরু হলো। তারা নাকি অনেকেই এই মহিলার অস্তিত্ব টের পেয়েছে। এই যুগে এখনো এসব কেউ মানে? কখনো প্রত্যক্ষ করনি তো? যেদিন করবে বুঝতে পারবে। দেখা যাক।
আচ্ছা বলুন তো, মানুষে ভয় কেন পায়?